কালকে সমুদ্রটা দেখা যায়নি রাতের বেলা। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন আশা করছি ইনশাআল্লাহ। প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন, প্লিজ প্লিজ প্লিজ। আমি আছি এখন লাংকাওয়ি আইল্যান্ডের ইগল স্কোয়ারে। সো গত বছর যখন আসছিলাম এখানটায়, মানে লাইন ধরে সিরিয়াল ধরতে হয়েছিল ছবি তোলার জন্য, আর আজকে এখন খালি। সো চলো আমরা এখন হাঁটতে থাকি। হ্যাঁ, আমরা এখানে কিছু ছবি তুললাম, লাস্ট ব্লগটা কমপ্লিট করলাম, আর এখন চলে যাবো আর কি। তো ভাবলাম যে লাস্ট টাইমটা একটু লাইভ করি, যেতে যেতে আপনারাও একটু সাথে থাকলেন, আমারও কিছু স্মৃতি থাকলো আর কি। আসলে সময় কিন্তু আটকে রাখা যায় না, কিন্তু আপনি শুধুমাত্র স্মৃতি বা ছবি টবি তুলে ভিডিও টিডিও করে একটু আটকে রাখা সম্ভব আমার মনে হয়। সেগুলো সবই মেমোরিজ। আমি একটু দেখাই, That's the biggest eagle I ever seen. And beautiful. আমার কাছে দেখতেই ইচ্ছা করে। তো এই একটা এই যে এই সাইজটা এরকম, আমার দিকে একটু ঘুরাই। হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে যাবে। ডানাটা যে কি সুন্দর, সে একটু ঘুরে দেখ। এই যে যাচ্ছি, জি জি তাহলে অনেকে দেখতে পারবে। হ্যাঁ, অনেকে দেখতে পারবে, কারণ অনেকের আসলে অনেকের না, মালয়েশিয়ার বাইরে থেকে তো কারো আসলে এখানে আসা এখন সম্ভব না, কারণ বর্ডার এখনও ওইভাবে ওপেন করে নাই, মানে ট্যুরিস্টদের জন্য ওপেন করে নাই। তো আপনি যদি শেয়ার করেন তাহলে হয়তো বা অনেকে দেখতে পাবে। আকাশটা কি সুন্দর রং। এখানে ওরা কিছু টয়ের মতো ব্যবস্থা করছে বাচ্চাদের, ওই গাড়ি টাড়ি আর কি। আমি একটু ঘুরে দেখে পিছনটা, এই যে প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন তাহলে অনেকে দেখতে পাবে। লাংকাওয়ির মূল আকর্ষণ ডানাটা এত সুন্দর, এই যে পাখনাগুলো পর্যন্ত ওরা এত সুন্দর করে তৈরি করছে, ভালোই লাগে। আর সমুদ্রের বাতাস
আমি কোনো কমেন্টস দেখতেছি না, কে কোথা থেকে দেখছেন একটু জানান, আর যদি ভালো লাগে লাইভটা একটু শেয়ার করেন, একটু কষ্ট করে শেয়ার করে দেন। আপনাদের একটু শেয়ার কিন্তু অনেক এনকারেজ করে, যেটা সত্যি কথা। আচ্ছা, তো আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। ওয়ালাইকুম আসসালাম, তৈরি করে না কেন আপু আপু? আচ্ছা, আমার নেটের সমস্যার কথা না। আচ্ছা ভাই, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ওইভাবে আপলোড করি না, দেখি আপনি যেহেতু বলছেন ইনশাআল্লাহ আমি এটা সিরিয়াসলি নিব ইনশাআল্লাহ। সো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন। সিমরার বাবা কই? সিমরার বাবা আসে না, এখানে ওয়াশরুমে গেছে, চা আসুক। আচ্ছা আমি, আমাকে না দেখায় আমি ইগলটাকে দেখাই। হ্যাঁ, আকাশটার কালারটা দেখেন কি সুন্দর। আমার তো সমুদ্রের কাছে আসলাম, যাইতে ইচ্ছা করে না। সমুদ্রের বাতাস, সমুদ্রে কিন্তু একটা স্মেল আছে, আমি জানি না এটা আপনারা সবাই পান কিনা, আমি পাই, একটা স্মেল আছে। কি বাবা, বাবা আসে নাই? বাবা ওয়াশরুমে গেছো? আচ্ছা আসুক আসুক, আমাকে একটু এনকারেজ করেন লাইভটা শেয়ার করে, আর পেজটা লাইক ফলো করে দিবেন। আমি আর থাকবো না, আমি জায়গা তো ওরা এখন বাবা মেয়ে একটু এনজয় করবে, আমিও সাথে একটু সময় দেই। সো এখনের মতো আমি টাটা বাই বাই। সো মালয়েশিয়ার লাংকাউইর ইগল স্কোয়ার থেকে আমি আপাতত বিদায় নিচ্ছি। এই প্লাস্টের উপর থেকে না, হ্যাঁ এবার ঠিক আছে। সো আমি এখান থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে আমরা যাব আন্দামান এক্সপ্লোর করতে। কালকে জানি না বোটে কি হয়, বাট সমুদ্রের অবস্থা যদি সব ভালো থাকে তাহলে ইনশাল্লাহ আবার বেঁচে ফিরবো, না এলে যদি উল্টায় মুল্টায় যায় হয়তো বা মরে টরে যাব, জানি না কি আছে কপালে। তো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে কালকে যাচ্ছি আন্দামান এক্সপ্লোর করতে। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। আমি লঙ্কাউইর ইগল স্কোয়ার থেকে এখনকার মতো আল্লাহ হাফেজ।